হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট অনলাইনে কাটবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আপনাকে চলে যেতে হবে গুগলের মধ্যে। আপনি যে এখানে জাস্ট সার্চ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আপনি লিখে সার্চ করবেন। আর আপনাদের সুবিধার্থে এই টিকিটের কাটার যে লিঙ্কটি আছে সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নিন। দেখেন প্রথমে ওয়েবসাইটটি চলে এসেছে বিমান বাংলাদেশের। এটির উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চালু হবে। এখানে আপনি দেখেন প্রথমে যেটি লেখা আছে ফ্লাইং ফ্রম এয়ারপোর্ট, আপনি এখানে দিবেন আপনি কোথায় কোন এয়ারপোর্ট থেকে যাত্রা করবেন সেটি দিবেন। দেখেন নিচে চলে এসেছে, সেটি সিলেক্ট করে দিলাম। এরপরে কোন এয়ারপোর্টে যাবেন আপনি সেটি, আমি সৈয়দপুর থেকে ঢাকা এই জন্য এটি সিলেক্ট করে দিলাম। আমি একটি ডোমেস্টিক টিকিট কেটে দেখাচ্ছি। আপনারা যদি ইন্টারন্যাশনাল টিকিট কাটেন তাহলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম লিখবেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে নিচের দিকে এটা হচ্ছে রাউন্ড ট্রিপ, মানে যাওয়া আসার একসাথে টিকিট কাটা যায়। আমি রাউন্ড ট্রিপটাকে যে টিকটা উঠাই দিয়ে আমি ওয়ান ওয়ে ট্রিপটাকে দিলাম। এরপরে আমি যাত্রার তারিখ দিলাম। এরপরে দেখেন এখানে আপনি যখন এটির উপরে ক্লিক করবেন এখানে কয়জন অ্যাডাল্ট দুই, এটা প্লাস মাইনাস থেকে আপনি কমাতে পারবেন। চাইল্ড যেটা আছে এটা প্লাস মাইনাস থেকে কমাইতে পারবেন। দুই বছর এবং দুই বছর থেকে বারো বছর হলে সেটি আলাদা, আর দুই বছরের নিচে হলে সেটি আলাদা হিসেবে ধরবে। এরপর দেখেন অনেকগুলো ক্লাস আছে, ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস অথবা ইনি কেবিন, প্রত্যেকটা রেট আলাদা আছে। আপনারা এটি অনলাইনে সার্চ করলেই বুঝতে পারবেন। আমি ইকোনমি ক্লাসটা দেখালাম। এরপরে সার্চ বাটনের উপরে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখেন নট অ্যাভেলেবেল, মানে চার তারিখে আসলে কোনো ফ্লাইট নেই। আচ্ছা, আমি একটু এটিকে স্লাইড করে আমি যেখানে অ্যাভেলেবেল আছে সেই জায়গায় যাচ্ছি। সেই তারিখে 8 তারিখ পর্যন্ত নাই। আচ্ছা দেখেন আমার 11 আগস্টে আছে, আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি 11 আগস্টে যেটা টিকিটটা আছে। এরপরে দেখেন এখানে বিমানের নাম আছে, ফ্লাইট নেম BG494। এটা টেক অফ সময় হচ্ছে 8:50, সৈয়দপুর টু ঢাকা এয়ারপোর্ট। ল্যান্ডিং সময় হচ্ছে 9:45। যদি সব কিছু ঠিক মনে হয়, নিচে দেখেন তিনটা রেট দেওয়া আছে, ইকোনমি ক্লাসের আছে, বিজনেস ক্লাসের আছে, ক্যাবিনের জন্য আছে। আমি ইকোনমি ক্লাসের জন্য 3200 টাকা লাগবে, আর আপনার যে বিজনেস ক্লাস আছে সেটার জন্য 5000 টাকা, আর কেবিন বা অন্যান্য যেগুলো আছে সেটির জন্য 6000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে দুটো ফ্লাইট দেখতে পারতেছি আমি 11 আগস্টে, যেটা একটা হচ্ছে আপনার সকালে যেটা 8:50, আর একটা হচ্ছে রাত্রে। আমি সকালেরটা দেখালাম, যেটা এই যে বিজনেস ক্লাস, প্রথমে যে ইকোনমিক্স ক্লাস সেটির উপরে ক্লিক করলাম। করার পরে দেখেন আপনার কাছে যদি কোনো ভাউচার থাকে তাহলে আপনি এখানে ভাউচার কোডটা দিয়ে অ্যাপ্লাই কোড এটির উপরে ক্লিক করবেন, তাহলে আপনি ছাড় পেতে পারেন। যদি কোনো ভাউচার থেকে থাকে ডিসকাউন্ট দেওয়া হয়। আচ্ছা, যদি এবার আমি কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ইনফরমেশানগুলো চাবে, দেখেন। এরপরে আপনার নামের টাইটেল প্রথমে অ্যাড করে নিন। এরপরে আপনার নামের প্রথম ইয়াটা লিখবেন, নামের প্রথম অংশ। এরপরে এখানে নামের শেষ অংশ, লাস্ট নেম। এরপরে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন, প্রথমে মাস, তারপরে হচ্ছে ডেট সেটি সিলেক্ট করবেন। এরপরে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার কন্ট্যাক্ট ইনফরমেশানের মধ্যে আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে নিতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি যদি বাইরের কোনো নাম্বার অ্যাড করতে চান তাহলে কান্ট্রি কোডটা এখানে সিলেক্ট করে নিন। আপনার ইমেল নাম্বারটি দিয়ে দিন। এরপরে হচ্ছে অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থাকলে সেটি দিবেন, আর এখানে আপনি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। দেখেন এখানে একটু আপনাকে সব কিছু দেখাচ্ছে, যে আপনার ফ্লাইটের নাম হচ্ছে BG494, সৈয়দপুর থেকে ঢাকা এয়ারপোর্ট। এটা হচ্ছে আপনার সৈয়দপুর এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে টেক অফ করবে, এবং ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে টার্মিনাল ডিতে আপনাকে আর কি ল্যান্ড করা হবে। অ্যাড্রেসগুলো দেখার পরে আই এম অ্যাগ্রি টার্মস অ্যান্ড সার্ভিসের উপরে ক্লিক করে আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন, যে সাবমিট বাটন আছে এটির উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন বুকিং হয়ে গেছে আপনার। এখানে বুকিংয়ের ইনফরমেশানগুলো দেখাবে, কিন্তু এটা নট ভ্যালিড ফর ট্রাভেল, এটা ট্রাভেলের জন্য না, ঠিক আছে। আপনাকে এখন এটা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে আপনাকে এখানে টিকিট দেওয়া হবে। এটা ব্যবহার করে আপনি ভ্রমণ করতে পারবেন না, এটি হচ্ছে জাস্ট বুক করা হয়েছে। এটার মেয়াদ সম্ভবত 45 মিনিট বা 2 ঘন্টা থাকে, 2 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, তা না হলে এই বুকিংটা বাতিল হয়ে যাবে। দেখেন এখানে যাত্রা সম্পর্কিত সব ইনফরমেশানগুলো এখানে দেখা যাচ্ছে, সব কিছু দেখার পরে আপনি যদি দেখেন স্ট্যাটাস হচ্ছে নট পেইড,
এটাকে আপনি যদি পেড করতে চান দেখেন কমপ্লিট পারচেস, এটির উপরে ক্লিক করতে হবে আপনাকে। কমপ্লিট পারচেসের উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, বিভিন্ন আপনার যে ইয়াগুলো আছে আমেরিকান এক্সপ্রেস মাস্টার কার্ড অনেকগুলো। আমি আপনাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেখাচ্ছি। বিকাশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে প্রসেস টু পেমেন্ট এই বাটন যেটা আছে লাল বাটন সেটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে পেমেন্টের ইয়াটা দেখাবে যে আপনার 3200 টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, আপনি পে নাও এটির উপরে ক্লিক করবেন। এরপর এখানে একটা ইন্টারফেস খুলে আসবে বিকাশের, এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। এবার কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন। করার পরে আপনার এই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে। দেখেন আমার কোডটি চলে এসেছে। এবার এই কোডটি আপনাকে এখানে লিখে নিতে হবে। কোড লেখা হয়ে গেলে আপনি কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন। কনফার্ম বাটনের উপরে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশের পিনটি দেবেন, তাহলে আপনার এই টিকিটটি পারচেস করা হয়ে যাবে।